আকাশনগর গ্রামে ছিল একটা বিশাল জঙ্গল। সেই জঙ্গলের ভেতর একটা গাছে বাসা করে থাকতো টুনি। অনেকদিন আগেই টুনির স্বামী একটি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে টুনি একাই তার দুই মেয়েকে মানুষ করে। টুনির সংসারে খুব অভাব ছিল, কিন্তু অভাব থাকা সত্ত্বেও টুনি তার দুই মেয়ের সব শখ আহ্লাদ পূরণ করত। একদিন সকালে টুনির মেয়ে টুনিকে ডেকে বলে, মা, ও মা, আমি আর দিদি বাইরে খেলতে যাব। আমি কোনো দুষ্টুমি করব না, সব সময় দিদির সাথে সাথে থাকব। আমাকে খেলতে যেতে দাও না মা। না রে মা, আজ আকাশের অবস্থা মোটেই ভালো নয়, মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে, আজ আর খেলতে বেরিয়ে কাজ নেই। শোন, আমাকে কাজে বেরোতে হবে, তুই একদম দিদিকে বিরক্ত করবি না, বুঝেছিস? কিন্তু মা, তুমি আমাকে খেলতে যেতে না করছো, বলছো এই ঝড় বৃষ্টিতে বাইরে যাওয়া উচিত নয়, কিন্তু তুমি নিজেই তো বাইরে বেরিয়ে যাচ্ছ মা। ওরে পাগলি, আমাকে তো কাজে বেরোতেই হবে, আমি কাজে না গেলে মালিক যে আমাকে আর কাজে রাখবে না, তখন সংসারটা চলবে কি করে বলতো? এই বলে টুনি কাজে বেরিয়ে যায়। কিন্তু আকাশের অবস্থা খারাপ থাকার কারণে টুনি ঠিক করে উঠতে পারছিল না, তাই কিছু দূর যাবার পরেই টুনি মাটিতে পড়ে যায় আর অনেক কষ্ট পায়। মা গো মা, মরে গেলাম, মনে হয় আমার পা ভেঙে গেছে। এরপর টুনি বাড়িতে ফিরে আসে। মা, ও মা, তোমার কি হয়েছে মা? তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? এই দিদি, মার কি হলো রে? তুই এখনই ডাক্তার ডেকে নিয়ে আয়, আমি মায়ের কাছে আছি। তখন টুনির দিদি ডাক্তার ডেকে নিয়ে আসে। আর ডাক্তার এসে বলে, শোনো বাচ্চারা, তোমাদের মায়ের একটি পা পুরোপুরি ভেঙে গেছে, তোমাদের মা আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবে না, তবে অপারেশন করলে হয়তো ঠিক হতে পারে, তবে সেই অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, তোমরা খুবই ছোট, তোমাদের পক্ষে কোনোভাবেই অত টাকা জোগাড় করা সম্ভব নয়, এখন পুরোটাই ভগবানের ওপর ছেড়ে দাও, দেখো উনি চাইলে তোমাদের মা সুস্থ হয়ে উঠতে পারেন। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। এরপর টুনি তার মাকে বলে, মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পায়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করবই। এরপর টুনি জঙ্গলে জঙ্গলে ঘুরে সব পাখিদের কাছে যায় আর ওর মায়ের জন্য সাহায্য চায়, কিন্তু কোনো পাখি টুনিকে সাহায্য করে না। এরপর টুনি মন মরা হয়ে একটি গাছের নিচে গিয়ে বসে আর বলে, হে ভগবান, আমরা কি অন্যায় করেছি যার জন্য তুমি আমার মাকে এত কষ্ট দিচ্ছ?
এমন কথা বলতে বলতে হঠাৎ করে টুনি দেখে একটি ছোট্ট মুরগি খুব কান্নাকাটি করছে। তখন টুনি সেই মুরগিটার কাছে যায় আর বলে, কি হয়েছে তোমার? আর তোমার শরীরে এত চোট কোথা থেকে এলো? আমি একটি অসহায় মুরগি, একটি বাজ পাখি আমারই হাল করেছে। আমি অনেকক্ষণ কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। মুরগিটার মুখে এরকম কষ্টের কথা শুনে টুনির মেয়ের খুব মায়া হলো। তখন টুনির মেয়ে ঠিক করল সে এই মুরগিটাকে বাড়ি নিয়ে যাবে। ঠিক সেই মতো টুনির মেয়ে মুরগিটাকে বাড়ি নিয়ে এলো। তখন টুনির দিদি বলল, কিরে বোন, তুই তো টাকার জোগাড় করতে গিয়েছিলি, তো সাথে করে এই মুরগিটাকে নিয়ে আসলি কেন? কোথা থেকে পেলি তুই একে? দিদি, আমি ওকে জঙ্গলের এক পাশে আহত অবস্থায় পেয়েছি, এক শয়তান বাজ ওরে হাল করেছে। তো তুই ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস কেন বলতো? দিদি, ও খুব অসহায়, ওর এই পৃথিবীতে কেউ নেই, এছাড়া ও খুব অসুস্থ, তাই আমি ওকে সুস্থ করার জন্য এখানে নিয়ে এসেছি। মা, শুনেছ তোমার ছোট মেয়ের কথা? একেই তো তুমি অসুস্থ, তার ওপর ও আবার একটা অসুস্থ মুরগিকে নিয়ে এসেছে। মা, তুমি চুপ করে আছো কেন? বোনকে কিছু বলবে না? এরপর থেকে টুনির মেয়ে মুরগিটার খুব যত্ন আত্তি করত। একটু একটু করে মুরগিটাও সুস্থ হয়ে উঠল। এরপর একদিন টুনির মেয়ে টুনিকে বলল, মা মা, মুরগিটা এখন অনেকটাই সুস্থ আছে, আমি একটু ওকে নিয়ে পাশের মাঠে যাচ্ছি ওর সাথে খেলা করতে, বাইরে গেলে ওরও মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে রে মা, তুই যা ওর সাথে, কিন্তু সন্ধে নামার আগেই বাড়িতে ফিরে আসবি, কেমন? ঠিক আছে মা। এই বলে টুনির মেয়ে মুরগিটাকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর ওরা মাঠে পৌঁছায়। তখন মুরগিটা টুনির মেয়েকে বলে, বন্ধু, তুমি আমার অনেক উপকার করেছ, তোমার সংসারে অভাব থাকা সত্ত্বেও তুমি আমাকে আশ্রয় দিয়েছ, আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছ, আমারও তোমার জন্য কিছু করা উচিত। বলো বন্ধু, আমি তোমার জন্য কি করতে পারি? বন্ধু, আমার মা খুব অসুস্থ, মায়ের পায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, ডাক্তার বলেছে মায়ের পায়ের অপারেশন করালেই মা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। তখন মুরগিটা টুনির মেয়েকে বলে, ঠিক আছে তাই হবে, আজ থেকে আর তোমার সংসারে কেউ অসুস্থ থাকবে না, তোমার সংসারের সব অভাব দূর হয়ে যাবে। এই বলে ওই ছোট্ট মুরগিটা একটা বিশাল সোনালি রঙের মুরগিতে পরিণত হয়। আর টুনিকে একটা সোনালি ডিম দেয় আর বলে, শোনো বন্ধু, আমি হলাম একটি জাদু মুরগি, আর এটি একটি জাদু ডিম, তুমি এই ডিমটা মাটির নিচে পুঁতে দিও, তাহলে দেখবে একটি গাছ বেরোবে, আর সেই গাছে
সোনার ডিম ফুলবে। সত্যি বলছো বন্ধু, এটি একটি জাদুই ডিম। তাহলে তো আর আজ থেকে টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। এই সোনার ডিম বিক্রি করেই আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। এটা বলেই সেই জাদু মুরগিটা উধাও হয়ে যায়। আর টুনিও সেই জাদু ডিম নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে টুনি তার মা আর দিদিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনির দিদি অবাক হয়ে যায়। এরপর ওই জাদু মুরগির কথা মতো টুনি সেই ডিমটা পুঁতে দিতেই একটি বিশাল ডিম গাছ বেরিয়ে আসে। আর টুনিও সেই গাছ দেখে আনন্দে লাফাতে থাকে। আজ থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না। কি মজা, কি মজা!